আবার হাজির হয়ে গেলাম তোমার জন্য নতুন একটা ফ্রাইডে ব্লগ নিয়ে। আজকে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, মেবি তোমরা যারা জানো, যারা আমার ব্লগ ফলো করো তারা তো জানোই, যারা ব্লগ ফলো করো না, ইউজুয়ালি আমার ফ্রাইডে আমার শ্বশুর বাসা থেকে স্টার্ট হয়। আচ্ছা, আজকের ফ্রাইডে আমার বাবার বাসায় এসেছি, কালকে এসেছিলাম থার্সডে নাইটে, মানে একটা কাজের উদ্দেশ্যে আসছিলাম, দেন সবাই ছিল জন্য আমারও থাকতে হলো, মানে থাকলাম। অ্যাকচুয়ালি অনেকদিন পর ফ্রাইডে মর্নিংটা বাবার বাসায় স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমার বাবার বাসা অ্যাজ ইউজুয়াল আমার শ্বশুর বাসার মতোই রোডের উপরে, সো মানে এখানে অনেক নয়েজ হয়, বাট ফ্রাইডেতে একটু আমাদের এখানে নয়েজটা কম হয়, বাট এখানে র্যান্ডমলি সব ডেতেই হয়। সো ইটস ওকে, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস, ম্যাটার না। সো এই তো আমার ফ্রাইডেটা আমি স্টার্ট হলো, যেহেতু বাবার বাসায় এসেছি অ্যাজ ইউজুয়াল, আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু কোনো কিছু করার প্রেশার নেই আমার বাবার পাশে যেতে এসেছি। সো এই তো আমার ফ্রাইডে ব্লগটা স্টার্ট হয়ে গেলো, আশা করি আজকের ফ্রাইডে ব্লগটা তোমাদের ভালো লাগবে, বিকজ আমি কী করি না করি আমার বাবার সাথে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো এখন এখন একটা বাজে, সো আমি মাত্র ঘুম থেকে উঠছি, ফ্রেশ অ্যান আপ হলাম, দেন গরম পানি খাচ্ছিলাম। সো এই তো আমার ফ্রাইডে, চলো আর কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করে ফেলি, লেটস গেট স্টার্টেড। অ্যাকচুয়ালি অনেকদিন পর আমাদের বাবার বাসায় নাস্তা খাই, বিকজ আমাদের এখানে একটা শ্রীলক্ষ্মী মিষ্টির দোকান আছে, সেখানকার পরোটা ভাজি অনেক মজা। বাই দ্য ওয়ে, সাথে ছিল আম্মুর ভাজি অ্যান্ড রেজালা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি অ্যাকচুয়ালি মাঝখানে একটু তোমাদের জন্য পজ নিয়ে নিয়েছিলাম, কারণ আমি একটু বিজি ছিলাম, আমি ওদের সাথে কথাটা এগুলো বলতে বলতে বিজি হয়ে গেছিলাম। এর মাঝখানে আবার জুনায়েদ ফোন দিল, জুনায়েদ ফোন দিয়ে বললো যে তো ফ্রাইডে একটু না বের হলেই না, অ্যান্ড এর মাঝেই অ্যাকচুয়ালি আমার বোন, আমার মানে বড় বোন এর ছেলে, ও অ্যাকচুয়ালি হঠাৎ করে সিক হয়ে পড়ে। অ্যাকচুয়ালি আপু মানে নাপসিকের জন্যই আপু কালকে স্টে করে না, কিন্তু আমার আন্টির স্টে করে। আমার হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি অ্যাকচুয়ালি এর মাঝখানে একটু তোমাদের জন্য পজ নিয়ে নিয়েছিলাম, কারণ আমি একটু বিজি ছিলাম, বিকজ আমার বোন আসছে, আমার খালার আসছে, আমি ওদের সাথে কথাটা এগুলো বলতে বলতে বিজি হয়ে গেছিলাম। এর মাঝখানে আবার জুনায়েদ ফোন দিল, জুনায়েদ ফোন দিয়ে বললো যে তো ফ্রাইডে একটু না বের হলেই না, অ্যান্ড এর মাঝেই অ্যাকচুয়ালি আমার বোন, আমার মানে বড় বোন এর ছেলে, ও অ্যাকচুয়ালি হঠাৎ করে সিক হয়ে পড়ে। অ্যাকচুয়ালি আপু মানে নাপসিকের জন্যই আপু কালকে স্টে করে না, কিন্তু আমার আন্টির স্টে করে, আমার অন্য। সো আমরা অ্যাকচুয়ালি মানে আপু চলে যায় কালকে, যাওয়ার পর আজকে সকালবেলা আমরা শুনি যে লাইক মানে নায়াবের, আমার যে বড় ভাগনা, ওর পক্স উঠছে, যেটা হয় সিজনালি, ওর লাইফে ফার্স্ট এটা ওঠা। সো আমরা যেহেতু ওই আমাদের নায়াব অ্যান্ড আর্স, আমার দুইটাই নেফিউ, সো ওরা আমাদের চোখের মধ্যমণি, সো ওদের কিছু হলে আমরা সবাই খুব বেশি ওয়ারিড হয়ে যাই, বিকজ আমাদের বাচ্চাদের মধ্যে এই বাচ্চা আছে আমাদের ফ্যামিলিতে এখন, আর একটা তো বাইরে থাকে, ওই আসবে রিসেন্টলি, খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ, নিয়ে অনেক মজা মজার ব্লগ দিব। সো ওই তো আমি এখন রেডি হয়ে গেলাম, বিকজ জুনাত ফোন দিল, তো আমি জুনাতকে বললাম যে চলো আগে একটু নায়াবকে দেখে আসি, নায়াবকে যাব, আমরা সবাই যাচ্ছি, আমার আম্মু আমার খালারা সবাই যাচ্ছি। সো আমি হয়তো এখন রেডি হয়ে গিয়েছি, দেখতেই পারছো আমি নায়াবকে দেখতে যাবো, আর ওখান থেকে একটু বাইরেও যাবো, হয়তো আমি আগে বাইরে যেতে পারি, নাহলে নায়াবদের বাসায় আগে যেতে পারি, যে একটাই করবো না কেন তোমাদেরকে দেখাবো। সো দেখো আমি রেডি হয়ে গেছি হুটহাট করেই, সো চলো আর কথা না বাড়িয়ে, জুনাত এসে দাঁড়িয়ে আছে, সো চলো আমরা বের হয়ে যাই, সো চলো আমাদের সাথে। সো দেন এই তো জুনাদের সাথে বের হয়ে, দেন জুনাদকে বলি চলো আগে বোনটির বাসায় যাই, বাট জুনাদ বলে যে না, একটা বাসায় গেলে হুট করে বের হওয়া যাবে না, সো চলো আগে আমরা একটু যাই কোথাও, নায়াবের জন্য কিছু শপিং করি, দেন আমরা বোনটিদের বাসায় যাই। সো এই তো দেখতে দেখতে আমরা ধানমন্ডি এসে পড়লাম, ধানমন্ডি মিনিসোতে আসি, এখান থেকে একটু টুকটাক শপিং করি, অ্যাকচুয়ালি আমাদের বেবিটা যেহেতু অসুস্থ তাই মেনলি আসি এখান থেকে, মোটামুটি টুকটাক শপিং করার পর দেন এটার উপরে ধানমন্ডির যে মিনিসোটা আছে ওর উপরে বিল্ডিংয়ে বিএফসি, অ্যান্ড রিসেন্টলি আমি বিএফসির বার্গারের অনেক বেশি ফ্যান হয়ে গিয়েছি, মানে লাইক ওদের অ্যাকচুয়ালি আগে যে বার্গারগুলো ছিল আমি আমার ভালো লাগতো না, কেমন জানি ছিল, বাট এখন ওরা কিছু নতুন বার্গার প্রোভাইড করছে, ওই বার্গারগুলো অনেক বেশি মজা, তোমরা ট্রাই করতে পারো, আমার কাছে খুব ভালো লেগেছে, ওদের যে সুপার চিকেন চিজ বার্গারটা খুবই মজা, তোমরা ট্রাই করতে পারো। সো এই তো আমরা ওইটা খাই, দেন চিকেন, এই তো
খাবারগুলো এসে পড়েছে। এন্ড এটা হচ্ছে সেই সুপার চিজ বার্গার, আমি বার্গার নেই, দানজুনা চিকেন নেয়, দানজুনাদের ফেভারিট কোলস্লো কোক। এই তো আমরা খাবার নেই, নেওয়ার পর দেন দুজনে খাচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি অনেকদিন মানে আমার খাবারের মোমেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সো সেদিন আমি প্ল্যান করে রেখেছিলাম আমি টাইম স্ল্যাপ দিয়ে করবো, সো এই তো তোমাদের জন্য করলাম। অ্যান্ড তোমাদের কাছে যদি হরবল লাগে প্লিজ ইগনোর করো, কাজ আমি খাবারের টাইমে ভিডিওটা দিয়েছি। অ্যান্ড এই তো আমাদের ফুডের পিকচারগুলো দিলাম, দেন যেহেতু অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো আমার পিকচার তুলতে বেশি ভালো লাগে, তাই আমি পিকচার তুললাম খাবারের। এই তো আমি কয়েকটা খাবার খেয়েছি, দেন আমরা নিজেরা দুজন পিকচার তুলি, দেন তোলার পর দেন আমরা থিঙ্ক করি। তত টাইমে মানে অ্যাকচুয়ালি তত টাইমে ফোন এসে পড়ে, আমার আম্মু অলরেডি পৌঁছে যায়, যেহেতু আমি বাবার পাশে থেকে আম্মু আগে বের হয়ে যায় জুনাত আমাকে পিক করবে জন্য, তাই আম্মু পৌঁছে যাওয়ার পর দেন আমাকে কল করে যে আমরা এসে পড়েছি তুমি এসে পড়ো। দেন আমরা যাতে বাইকে ছিলাম আমাদের টাইম লাগে নাই বডিদের বাসায় পৌঁছাতে, দেন এই তো জুনায়েদ বাইক নিয়ে আসছে পরে। আমি তোমাদেরকে রিসেন্টলি বলবো যারা বাইক চালাও রিসেন্টলি বা বাইক চালাচ্ছ, তোমরা এই বাইকের যে রাইডার জ্যাকেটটা তোমরা এটা পরে নিও, কজ এটা উইন্টারের জন্য খুব ভালো। দেন এই তো এসে পড়লাম আমার বড় বোনের বাসায়, আমার ভাগনা ভীষণ শায় কজ ওর ফেসে এগুলো উঠছে, আমি ওর সাথে অনেক কনভারসেশন করছি, বলতেছিলাম দেখাও একটু দেখাও না, ওই লজ্জাই পাচ্ছিল যে ওর কী হয়েছে এটা সে দেখাবে, অনেক লজ্জা পাচ্ছিল। বাট আমি আমার আম্মু দেন কনভিন্স করছিলাম, দেন এই তো মানে বলতে গেলে হ্যাঁ অসুস্থ বাসায় গিয়েছি বাট আপ্যায়ন করাতে তো আমরা ঢাকায় আর কোনো প্রকারে পিছিয়ে থাকবো না। সো মানে আমার বোন অ্যাজ ইউজুয়াল আমরা যে আসবো বলে আমার বোন অলরেডি রান্নাবান্না করে রেখেছিলো, অ্যান্ড এই দেখতে পাচ্ছো ও অ্যাকচুয়ালি আমাদের দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে, মানে ওই বাচ্চাটা কিন্তু অনেক সিক দেখতেই পাচ্ছ, ওর হাতের এখানে চিকেন পক্স হয়েছে, বাট তারপরও ওই মানে আমাদের থেকে খুব খুশি হয়ে গেছে, ওই ঘুমে মানে বেডে থেকে উঠে বসে গেছে। আমার বড় বোন বলতেছিল যে আমার বাচ্চাটা থেকে সারাদিন উঠেনি তো ওদের দেখে উঠে গেছে, দেখ এটাই হচ্ছে টান না। সো এই তো আমার বোন অ্যাকচুয়ালি মানে যখন শুনছে যে আমরা আসবো তখন ওই প্ল্যান করে, আমি তোমাদেরকে এর আগে আমার ভিডিওতে দেখেছো যে আমার রিসেন্টলি যে খালাতো ভাই ওর বিয়ে, সো আমাদের ঢাকায় এদের মধ্যে ট্রেডিশন আছে যে আমরা ও যার বিয়ে থাকে ওরকে ইনভিটেশন দিই। সো আমার সো নায়ব অসুস্থ হওয়ার কারণে বোনটি যেহেতু ওকে বাইরে নিয়ে যেতে পারছিল না, সো ওই আসে যেহেতু সো বোনটি এখানেই ওকে আপ্যায়ন করে দেয়। অ্যাকচুয়ালি বোনটি ওকে আলাদা গিফট দেয়, দেন ওর উদ্দেশ্যে একটা কেক বানায়, বাই দ্য ওয়ে আমার এই বোনই কেক বানায়, অ্যান্ড আমার বোন এখন সার্টিফাইড বেকিংয়ের টিচার। সো ওই ওর তোমরা যারা যদি কেক অর্ডার করতে চাও আমার বড় বোনের কাছে করতে পারো, ওর পেজের নাম হচ্ছে ফুড অ্যান্ড বেকিং টুলস। দেন এই তো আমরা সবাই যারা ছিল আমাদেরকে খাওয়াই দিচ্ছিল, আমার আম্মু আমার দুই খালা আমার ওই পাশের গ্রিন কালার ড্রেস পরা আমার ছোটো আন্টি যাকে কেক খাওয়াচ্ছে আমার আম্মু, অ্যান্ড এটা আমার বড় আন্টি মানে ইকরামের আম্মু। সো এই তো আমাদের আমার ফ্রাইডে ব্লগের এন্ডটা এখানে, অ্যান্ড এগুলো হচ্ছে আমার বোনের কেকটা, দেন আমাদের আমাদের খাবার দাবার আমি বলেছি আমি শেয়ার করবো। সো আমার ফ্রাইডে ব্লগের এন্ডটা এখানেই, আমার ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আমার ভিডিওটার পাশে একটা সাবস্ক্রাইব বাটন আছে সেটা ক্লিক করে দিও, সাথে বেল বাটন আছে সেটাও ক্লিক করে দিও। সো এই তো, টিল দেন বাই বাই, থ্যাংক ইউ।